তৃণমূল নেতার বাড়িতে মজুদ বোমা পঞ্চায়েত ভোটের আগে ফের বিস্ফোরণ ঘটল বীরভূমে গুরুতর আহত দুজন মারগ্রামের পরিবার এবার পারুইয়ে এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে জানা গেছে পারুইয়ের ভেড়ামারি গ্রামের বাসিন্দা হাফিজুল মোল্লা তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি তিনি শুক্রবার দিন সন্ধ্যেই হঠাৎই হাফিজুলের বাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে অন্য পাড়ার একটি পাকা বাড়িও ভেঙে যায় অভিযোগ তৃণমূল সভাপতির বাড়িতেই নাকি বোমা মজুত করে রাখা ছিল পাড়ই থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ গ্রামে তল্লাশি চালাচ্ছে